মনি 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 হাই মনি আজকে তো খবরই আছে ওরে ডাক্তার কানে ঢুকে না হাই হাই তোর ডাক্তার তো কানে ঢুকে না হ্যাঁ মাস্ক তো স্কুল বন্ধ মাস্ক তো স্কুল বন্ধ এই স্কুল বন্ধ দেখে কি হইছে হ্যাঁ আমার ছাড়া বসুন কি তোর মরা মাইসা দেবে হ্যাঁ জীবনটা না ধ্বংস করে দিছে একবারে ওরে পাঁচ বছর আমার জীবন এসে এখন একটা জীবন দেনা উঠ 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 বলতেছি কই গো এই যে বাজার এই তো আমি এসে খাই আজকে হারাই গেল আমি তো ছোট না উনি ছোট ছোট মারে খাইতে তো ছোট লাগে নাই মারে খাইয়ে বসছে না আমার মাথায় চড়ছে আমার খাওয়ার জন্য খাবার খাইতে তো বলে দিতে হয় না কাজ করার সময় বলতে হইতেন হ্যাঁ বলতে হইতেন উলি বাবা বোবার মুখে বলি ফুসছে না মার মনে তোমার চুমা দিব হ্যাঁ চুমা দিব তো রে মাটা তো অকালে খাইছে আর আমার খাওয়ানো লেগে পড়ছে দেখো মা ভালো কথা বললেও কান্না করতে হয় না তুমি কান্না করলে আমার খারাপ লাগে না কি হয়েছে বসো তো বসো কি হয়েছে পরে দেখো এই যে দেখো তোমার মেয়ের ব্রাশ দিছি ব্রাশ করার জন্য সে এসে থালা বাসন দিতে বসছে পড়ার পড়তে পড়তে বসছি পড়তে বসবে না এখন আমি ব্যাট নিয়ে বসছি আমি যদি দুইটা মারি তখন তো তুমি বলবে আমি স্বপ্ন দেখে মারতেছি আম্মু কথা শুনো না কেন তোমার আম্মু তোমাকে অনেক আদর করে না তোমাকে বলছে ব্রাশ করতে তুমি ব্রাশ করে যায় পড়তে বসবা কাজ করতেছো কেন আসো চলো চলো বাবা কোন রকম আজকে বেঁচে গেলাম আর একটু এলেই তো দড়া খাইছিলাম যাই ঘরে গিয়ে দেখি আবার বাপের কাছে কিসে থেকে কি লাগায় দাদা তুমি খাচ্ছ কেন কি হয়েছে তোমার আচ্ছা তুমি আগে যাও ব্যাগটা রাখি শুধু
কি ব্যাপার, মেয়ে কি খুশি সংবাদ দিবে? বাবা বাবা, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। ওলে আমার লক্ষ্মী মেয়ে, আমি তো তোমার কাছে এরকম একটা রেজাল্ট আশা করছিলাম। অন্যের মা লেখাপড়া তো ঠিক মতন করতেই দি না, খাবার তো তিন বেলার এক বেলা দি, তার মধ্যে নাকি পরীক্ষা ফার্স্ট করছে। আমার পোলাপান হলে তোর সামনে দাঁড়াইতেই পারবো না। না না, আমারই কোনো একটা ব্যবস্থা করতে হবে, আমি দেখতেছি কি করা যায়। আসো ওরে খুলে নাও, আদর করো, এটা আমার ফার্স্ট হইছে। এই শোনো, আমার মেয়ে কিন্তু পরীক্ষায় ফার্স্ট হইছে, আজকে পুরো পাড়া ধরে মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা চলো, ঠিক আছে, ঘরে চলো। চলো ঘরে চলো। আমার মনে হয় কি ও কোন স্বপ্ন দেখছে, বুঝছো? ওকে না ঘুম পাড়াই দি, হ্যাঁ? ও মনে হয় স্বপ্ন দেখছে। মামনি কি স্বপ্ন দেখছো, অনেক বাজে স্বপ্ন, অনেক ঝড় তো, ঘুমাবে কিভাবে? দেখো জ্বরে আবল তাবল বলতেছে, আমি ঘুম পাড়াই দিতেছি। আচ্ছা মামনি, তুমি একটু কষ্ট করে ঘুমাও, রাতটুকু পার করো। থাকো, তুমি দেখো তো কত বাজে ঘড়িতে, 5:30 বাজে, আরাম তো দিয়ে দিচ্ছে। আচ্ছা তুমি এক কাজ করো, ওর একটু জল পট্টি দাও, আমি একটু পরে নিয়ে যাই ওর ডাক্তারের কাছে নিয়ে যাই। আচ্ছা মা ঘুমাও, তুমি শুয়ে থাকো, মা আমি আসি, আমি আসি, মা তুমি শুয়ে থাকো। কিছু মানে মা শুয়ে থাকো, ঘুমা, চোখ বন্ধ করো। Oh, my God.
ভালো করে দাও না এদিক দিয়ে। তোমার জানাই আমি যে একটা ভালো কাপড় নিবো তাও পারলাম না। কাপড় ভালো কাপড় লাগবে না, এটা দিয়ে দাও। আমি তো ধরে আছি তোমাকে, ঘুমাও। আচ্ছা তুমি যাও তো এখান থেকে যাও, তুমি যেতে পারবা না। শোনো, ও ঘুমাইছে, এখন একটু ঘুমাও। ঘুমাইছে তোমার? হ্যাঁ ঘুমাইছে, সকালে নিয়ে যাই ডাক্তারের কাছে। এখন কি ডাক্তারের দোকান খুলছে? ঘুমাও। তুমি তো একটা মোমোর খুব আদর কর, কিন্তু তুমি যদি না থাকো তাহলে মোমোকে খাইতে দেয় না, ঠিক মতো করতে দেয় না, আমাকে দিয়ে কাজ করায়। এই যে ওষুধ গুলো নাও, ওরে খাওয়াইও, তেমন কিছুই হয় নাই। যাও আমার কাছে যাও। আর শোনো, আমি এক জায়গায় যাইতেছি বুঝছো, কাজ আছে, আস্তে আমার রাইত হয়ে যাইব। এখন আবার কই যাইতেছো তুমি? আরে কাজ পড়ে গেছে একটু, রাইত হইব। ওরে ওষুধ খাওয়াগা। আচ্ছা যাও, যাই না মো, যাও চলো মো। বাবা টাকা দাও। টাটা মো। দোকানে গেছিলে এখন লাগছে কিসের জন্য? হ্যাঁ খুব ওষুধ খেতে ইচ্ছা করে, হ্যাঁ খুব ওষুধ খেতে ইচ্ছা করে। টাকা যে অমনে মন চাই কেমনে বাঁধতে চাই। কিসে জড়াইছে তোর, কিসে জড়াইছে তোর? আচ্ছা এই তুই যে দোকানে গেছিলে এখন কি করছিস? তোর ব্যাপারে কিছু কইছিস না? হ্যাঁ কথা বলছ না কে? কি করছিস তুই তোর ব্যাপারে? কথা কবি না, বেতন মনে আবার কথা কবি না। তোর কালকে কি বলছিলাম? তোর গলা চিপে আমি মেরে ফেলছি। আমি তোর চুরতো, আমি
আমি অভিনয় করছি, তুই আমার ফুলের মতো মায়ের ধারে এটা দে মাসুক না। দেখ জাতি মায়ের সন্তান তুই, ওরে মারস আর ওই তোর পিরাইত আছে। তুমি আমার মাফ করে দাও, আমি বুঝতে পারছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। আমার মনে এতদিন ছিল যে আমি ওর সৎ মা, কিন্তু আমার একটা সুযোগ দাও, আমি ওর নিজের মা হইতে চাই,